যে শ্রেণী মানুষ 1971 সালে বঙ্গবন্ধুর সপক্ষে 71% ভোট দিয়েছিল, 29% লোক, 29% মানুষ বঙ্গবন্ধুর সপক্ষে ভোট সেদিন দেয় নাই। বঙ্গবন্ধু সেদিনের ষড়যন্ত্র বুঝতে পারে নাই বিধায় তার উত্তরসূরি হিসাবে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এই 29 জন মানুষকে সঠিকভাবে আইডেন্টিফাই করেছে। এবং শুধু তাই নয়, বঙ্গবন্ধুর হত্যার বিচারের সাথে সাথে এরা যে স্বাধীনতা বিরোধী, এরা জঙ্গিবাদের সপক্ষে একজন শক্তি, বাংলাদেশকে যে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চায়, এই বিষয়টি জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত মর্মে মর্মে উপলব্ধি করে তাদের বিরুদ্ধে বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত, রাজাকার মুক্ত লড়াইয়ের যে আহ্বান করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেই লড়াইয়ের সৈনিক হিসেবে আমার নিজের জীবন উৎসর্গ করবো ইনশাল্লাহ। তো আজকে এই মাসে বিশেষ করে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী এবং 15ই আগস্টের কালো রাত্রিতে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমি সেই মহান নেতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রজন্মের কাছে আমার নিবেদন আহ্বান, ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হইতে হবে। প্রথমেই তাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে। সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে যদি এই ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম যদি দূরে না থাকে, মাদকের থেকে যদি আগামী প্রজন্ম যদি দূরে না থাকে, তাহলে ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ আমি অন্ধকার দেখছি। তাই তাদের কাছে আহ্বান থাকবে, আসুন বঙ্গবন্ধু সোনার বাংলা, আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে প্রথমে দুর্নীতি মুক্ত হতে হবে, আর তোমাদেরকে সন্ত্রাস মুক্ত হতে হবে, তোমাদেরকে মাদক মুক্ত হতে হবে, তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করা সম্ভবপর হবে। এই আহ্বান আগামী প্রজন্মের কাছে আমি রেখে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।